আজকের ভিডিওতে আলোচনা করবো যেসব ব্যথাকে কখনোই অবহেলা করা চলবে না প্রাত্যহিক জীবনে আমরা শরীরের নানা ধরনের ব্যথাই আক্রান্ত হয়ে থাকি নানা ধরনের ব্যথা নানা কারণে নানা রোগের পূর্ব লক্ষণ হতে পারে তাই হালকা কোনো ব্যথা হলেও অবহেলা করলে চলবে না আজ আমরা জেনে নেব এরকম কয়েকটি ব্যথা সম্পর্কে যেগুলো দেখা দিলে সাথে সাথে সতর্ক হতে হবে এক নম্বর হঠাৎ করে তীব্র মাথা ব্যথা শুরু হলে আপনি ব্রেন অ্যানুরিজমে আক্রান্ত হতে পারেন এটি তীব্রতর হলে আপনার ব্লাড ভেসেল ফেটে যেতে পারে যেটা থেকে আপনি স্ট্রোকে আক্রান্ত হতে পারেন অথবা মস্তিষ্কে রক্ত প্রবাহ হতে পারে দুই নম্বর ঠান্ডা কিছু খেলে দাঁত ব্যথা হলে বুঝবেন আপনার দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হয়েছে দাঁত ব্যথা এবং দাঁত শিরশির করলেই দাঁতের ডাক্তারের স্মরণাপন্ন হন তিন নম্বর যদি আপনি আঙ্গুলে হাতে বা হাতের তালুতে এবং কবজিতে ছড়িয়ে পড়া ব্যথা কিংবা অসাড় হওয়া অনুভূতি টের পান তাহলে আপনি কার্পেল টানেল সিনড্রোমে ভুগছেন তাড়াতাড়ি চিকিৎসকের স্বর্ণ না হলে আপনার হাতের পেশি শুকিয়ে যেতে পারে এবং হাত স্থায়ীভাবে অবশ হয়ে যেতে পারে চার নম্বর বুকে ব্যথা হার্ট অ্যাট্যাকের অন্যতম লক্ষণ এর মানে হল আপনার রক্তে অক্সিজেন পৌঁছাতে সমস্যা হয় বুকের এই ব্যথা আপনার কাঁধ এবং গলা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে এই ব্যথাকে অবহেলা করবেন না পিঠের মাঝ বরাবর জায়গার ব্যথার সাথে যদি জ্বর এবং সর্দি হয় তাহলে কিডনি ইনফেকশনের লক্ষণ হতে পারে চিকিৎসা না নিলে এই ইনফেকশন থেকে কিডনিতে রক্তক্ষরণ হতে পারে ছয় নম্বর কোমর থেকে ব্যথা শুরু হয়ে পায়ের দিকে ছড়িয়ে পড়তে পারে এ ব্যথাটিকে বলা হয় স্কোয়াটিকা পায়ের স্কোয়াটিক টিস্যুতে চাপ পড়ার কারণে এই ব্যথাটি হয় এই ব্যথার সাথে যদি আপনার প্রস্রাবের সমস্যা দেখা দেয় তাহলে এটা হতে পারে কডা ইকুইনা সিনড্রোম নামক একটি বিরল রোগের লক্ষণ যেটা থেকে আপনি স্থায়ীভাবে প্যারালাইসিসের শিকার হতে পারেন সাত নম্বর শীত দাঁড়ার নিচের ডান দিকে ব্যথা হলে এবং সেই সঙ্গে জ্বর সর্দি অথবা বমি বমি ভাব হলে আপনি ধরে নিতে পারেন আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে দেরি না করেই অপারেশন করানোর জন্য ছুটুন নতুবা অ্যাপেন্ডিক্স ফেটে মৃত্যুর মুখোমুখি হতে পারেন আট নাম্বার আপনার পায়ে খিল ধরে যেতেই পারে কোনো কারণে কিন্তু এর সঙ্গে যদি যুক্ত হয় প্রদাহ ফোলা ফোলা ভাব তাহলে আপনার শরীরে ক্ষতিকারক একটি রক্তপিণ্ড থাকতে পারে এরকম লক্ষণ দেখা দিলে ডাক্তারের সঙ্গে কথা বলে আলট্রাসোনোগ্রাম করান আশা করছি আজকের ভিডিওটা আপনাকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন হেলথ রিলেটেড যে কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং তার পাশের বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করে রাখবেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য খুব শীঘ্রই নতুন আরও ভিডিও আসছে আজকের মতো এখানেই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই